আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। ধৃত জঙ্গিদের জেরায় মোবাইলের সূত্র ধরে আরও এক যুবকের নাম উঠে এলো এনআইএর তদন্তে। শুক্রবার সন্ধ্যায় জলঙ্গির নওদাপাড়া গ্রাম থেকে শামীম আনসারী নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। ধৃত শামীম আনসারী আগে কেরালে কাজ করতে যেত। বছর দুয়েক আগে বিয়ে করার পর থেকে সে বাড়িতেই থাকে বলে তার পরিবারের লোকজনদের দাবি। এলাকার এক আড়তে বর্তমানে সে কাজ করে বলে জানায় প্রতিবেশীরা। এদিন সন্ধ্যার অন্ধকার ঘনাতে শামীমের বাড়িতে হানা দেয় এনআইএর এক প্রতিনিধি দল। তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ির লোকজনদের কিছু না জানিয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পরিবারের সদস্যরা। শামীম ছেলেটা তো খুবই ভালো, শামীম গরিবের ছেলে, দিন থেকে দিন খাই, কোনো জোর ঝামেলা তো নাই, কোনো ইয়েও নাই। ও বিয়ে করার পর থেকে কেরালায় খুব কম যায়, একবারই গেছিল, ঘুরে এসছে, আর যায়নি। এত দেশে কাজ নাই, আড়তে কাজ করছিল। আড়তে কাজ করে, আড়তে কাজ করে। ঘটনা আমরা তো শুনছি ছটার সময় ওকে তুলিয়ে গেছে, ওকে তুলিয়ে গেল, সেটা জানতে হবে বুঝলেন। গ্রামবাসীতে ছেলে, ভালো ছেলে, ছেলে আমরা চাই, কোনো দোষ করেনি, কিছু করেনি, ওর কোনো প্রমাণপত্র নাই, কোনো কিছু নাই, তাহলে সেখানে সে ছেলেকে নিয়ে যাবে কেন? আপনার ওই তিন গাড়ি এসছিল, কিন্তু গাড়ি চলছিল, তিনটি গাড়ি এসেছে, আর মোটরসাইকেল এসে আপনার বাড়িতে ছিল তো? বাড়িতে ছিল। ভাইয়ের নাম কি? শামীম আনসারী। কি করতে? লেবার দিত। নামাজ টামাজ বাইরে কোনো কোনো কিছু সুযোগ না? এইসব নামাজ তো পড়বি, মুসলমান নামাজ পড়তেই হবে না? আমার তো সুযোগ সুযোগই পাইনি, আপনার তো একটু দাঁড়ায়নি, তো চলে গিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে। বিনয় রায় রিপোর্ট, নিউজ ডেস্ক থেকে সঞ্চিতা ব্যানার্জি। আপনারা দেখছেন বেকায় নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।